পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে প্রতিনিয়ত বিজেপি কার্যকর্তাদের বাড়ি বাড়ি ঢুকে সন্ত্রাসী খুনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলো প্রদেশ বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার রাজধানী রাধানগর মোটরস্ট্যান্ড এলাকায় বিজেপি কর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এডিসি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী জনসভায় ভাড়া দেওয়া গাড়ির বকেয়া ভাড়ার দাবিতে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ করে অটো চালকেরা। পরে মনুছইলেংটা আসনের বিজেপি দলের নবনির্বাচিত এমডিসি সঞ্জয় দাস আগামী 10 তারিখের মধ্যে বকেয়া ভাড়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ অটো চালকেরা। বৃহস্পতিবার কৈলা শহরে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় বিজেপি যুব মোর্চা। কৈলা শহর পুরাতন মোটরস্ট্যান্ড এবং নেতাজি কর্নারে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মান্দাই রোডের ব্লকটিলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় 18 গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। একটি বাইক থেকে হেরোইনের কৌটো সহ হেরোইন উদ্ধার করা হলো। পালিয়ে যেতে সক্ষম হয়েছে দুই বাইক আরোহী, এরা হলেন লিটন দাস এবং হরিভূষণ বিশ্বাস। বিজেপি বক্সনগর মন্ডলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার। বৃহস্পতিবার গন্ডাছড়ায় মৌন প্রতিবাদ মিছিলে সামিল হয় বিজেপি নেতৃত্ব, ছিলেন ধলাই জেলা যুব মোর্চা সহসভাপতি সহ অন্যান্যরা। পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের পর যেভাবে সন্ত্রাসের ঘটনা ঘটেই চলেছে তার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার অমরপুর মোটরস্ট্যান্ড এলাকায় বিজেপি মণ্ডলের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতে নিহত বিজেপি কর্মী সমর্থকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শহরের প্রাণকেন্দ্রে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব। এডিসি নির্বাচনে পিপল অ্যালায়েন্সের পর এবার ত্রিপুরা মথার সম্পূর্ণভাবে বিলীন হলেন আইএনপিটি সহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক দল। বৃহস্পতিবার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিভিন্ন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এই বিলীনের কথা ঘোষণা করেন। রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা, প্রতিদিন প্রায় 200 কিংবা তার বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন রাজ্যে। বিশেষজ্ঞদের পক্ষ থেকে করোনা বিধি মানার জন্য বারবার আবেদনও জানানো হচ্ছে, এরপরও একটি অংশ বরাবরই করোনার নিয়ম নির্দেশিকাকে উপেক্ষা করে চলেছে। বৃহস্পতিবার রাজধানী রাধানগর মোটরস্ট্যান্ডে দেখা গেল একাংশ যান চালকদের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার দৃশ্য। যেমন গাড়ি চালকেরা মাস্ক পরছেন না, তেমনি মাস্ক নেই যাত্রীদের মুখেও। আবারও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ত্রিপুরা মথার কর্মী সমর্থকদের বিরুদ্ধে, ঘটনা আম্বাসার খগেন্দ্র রোয়াজাপাড়া এলাকায়। দেশজুড়ে যখন লাগামহীনভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ঠিক তখন আরও ভয় ধরিয়ে সতর্ক করলেন বিজ্ঞানীরা, জানিয়ে দিলেন দেশে আছড়ে পড়তে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। এ অবস্থায় দেশবাসীকে উচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য আবেদন জানিয়েছেন বিজ্ঞানীরা। পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছয় সেদিকেই নজর রেখে চলেছেন দেশ এবং বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা। গত কয়েকদিন ধরে রাজ্যে জোর গতিতে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা, প্রায় প্রতিদিনই 200 গণ্ডি পার করছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা ভয় ধরিয়ে দিয়েছে জনমনে। এদিন 3 জনের মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছেন 240 জন। রাজ্যে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 403 জনে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 36,386 জন, মোট সুস্থতার সংখ্যা 34,013 জন। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আরএলডি প্রধান অজিত সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। উত্তরপ্রদেশের বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন অজিত সিং। গত মঙ্গলবার অসুস্থতার কারণে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। বৃহস্পতিবার সকালে প্রয়াত হন তিনি। জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম 3 সন্ত্রাসবাদী। বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার কানিকম এলাকায় জঙ্গিবিরোধী অভিযানে নেমে এই সাফল্য পেয়েছেন সেনাবাহিনী।